হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আপনারা দেখছেন নিউ বাংলা টিপস, আমি আপনাদের সাথে আছি বিকাশ। তো আজকে আপনাদের সামনে নতুন একটি হোয়াটসঅ্যাপের সেটিং নিয়ে আসলাম। তো সেটিংটি দেখানোর আগে আমি কিছু বলে নিই। তো আমরা যখন কারোর সাথে চ্যাট করি, ঠিক আছে, চ্যাট করার সময় তো তখন তার সাথে চ্যাট বন্ধ করে দিলাম, ঠিক আছে, বন্ধ করে দেওয়াতে সে বন্ধুটি আমার চ্যাটের অনেক নিচে চলে যায়। যেরকম এই এই নাম্বারগুলো আমি চ্যাট করিনি, ঠিক আছে, অনেক নিচে চলে এসেছে, ঠিক আছে। তো সেই নাম্বারটি আমার পরবর্তীতে আবার সার্চ করে বার করতে হয়। তো এর জন্য এই ট্রিক্সটি, তো এই ট্রিক্সটি কীভাবে হচ্ছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা দেখুন, এই নাম্বারটা আমি টাচ করাতে এখানে একটি পিন বলে অপশন চলে এসেছে, ঠিক আছে। তো আমি এই নাম্বারটিকে পিন করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই নাম্বারটি পিন হয়ে গেছে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন। তো পিন হয়ে যাওয়াতে কী হবে, পিন হয়ে যাওয়াতে এখন যদি কোনো আমার হোয়াটসঅ্যাপে কোনো যদি SMS আসে, ঠিক আছে, SMS আসলে আমার এই নাম্বারটি ওপরেই থাকবে, ঠিক আছে, এর ওপরে কোনো কিছু SMS শো হবে না, এর নিচে SMS শো হবে, কিন্তু এই নাম্বারটি আমার ওপরেই থাকবে, হারিয়ে যাবে না নাম্বারটি, ঠিক আছে। তো দেখুন সেটা কীভাবে, আমার একটি হোয়াটসঅ্যাপ আছে সেখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি সেন্ড করছি, হাই, সেন্ড করলাম। তো আমার ওই হোয়াটসঅ্যাপে চলে যাব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পিন করা নাম্বারটি আমার ওপরেই রয়েছে, ঠিক আছে। এই এই SMS, যেই SMSটা এসেছে আমার, ঠিক আছে, তো SMSটা ওপরে কিন্তু শো হয়নি, নিচে শো হয়েছে, এই নাম্বারটা পিন করা রয়েছে, তো তার জন্য নিচে শো হয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি কারো নাম্বার পিন করে রাখতে হয়, ঠিক আছে, হারিয়ে যাচ্ছে বা নিচে চলে যাচ্ছে, খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, এরকম যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা নাম্বার পিন করে রাখতে পারেন। তো এটাকে আবার আনপিন কী করে করবেন, ঠিক আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। নাম্বারটা ক্লিক করে ধরবেন, তো ধরাতে দেখবেন এখানে পিনের অপশানটা চলে এসেছে, অপশানটা আসাতে এখানে টাচ করবেন, দেখবেন আনপিন হয়ে গেছে নাম্বারটা। দেখতে পাচ্ছেন নাম্বারটা আনপিন হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ট্রিক্স। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন আর নোটিফিকেশান বেলটা একবার বাজিয়ে দেবেন। এর পরবর্তী ভিডিও যদি আমি আপলোড করি, ঠিক আছে, আপনারা সেটা দেখতে পারেন।